হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। মুসুর ডালের বিভিন্ন রেসিপি আপনারা অনেকভাবেই ট্রাই করে থাকেন, কিন্তু ডিম দিয়ে কি মুসুর ডাল কখনো রান্না করেছেন? আমি চেষ্টা করেছি খুব সহজভাবে এই ডালের রেসিপিটা করে দেখাতে। শুধুমাত্র এক কাপ মুসুর ডাল আর দুটো ডিম দিয়ে ঘরোয়া খুব সামান্য উপকরণ দিয়ে এই ডালটা বানিয়ে ফেলতে পারেন। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। হাতে সময় কম থাকলে বা রান্না করতে ইচ্ছে না করলে আপনারা দারুণ স্বাদের এই ডাল ডিমের রেসিপিটা ট্রাই করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। প্রথমেই লাগবে মুসুর ডাল। এখানে আমি 200 গ্রাম আস্ত মুসুরির ডাল নিয়েছি। ডালে অনেক ময়লা থাকে, তাই 3-4 বার জল পাল্টে পাল্টে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব। যেহেতু ডিম ডাল বানাচ্ছি তাই ডিম তো লাগবেই, তাই জন্য এখানে আমি 2 মুরগির ডিম নিয়েছি। ডিম দুটোকে ফাটিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম অল্প নুন। এবার সবটা ভালো করে মিক্স করে নেব। এবার প্যানে 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেল গরম হলে এতে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। সব মিশ্রণটা একসাথে ঢেলে দেওয়ার পরে 1-2 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব, যাতে ডিমটা নিচ থেকে অল্প অল্প সেট হয়ে যায়। তারপরে হালকা হাতে ঘেঁটে নিতে হবে। এভাবে ডিমের ভুজি বানিয়ে নেব, বেশি কড়া করে ভাজবেন না। ডিমের ভুজি বানিয়ে আমি অন্য প্লেটে তুলে নিচ্ছি। এবার একটি কড়াইয়ে ঢেলে দেব 750 ml জল। জলটা ভালো করে গরম করে নেব। জল ভালোভাবে গরম হলে এতে আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডালটা ঢেলে দিলাম। এখানে জলটা বেশি দেবেন না, কারণ এই ডালটা বেশি পাতলা খেতে ভালো লাগে না। 1/2 চামচ নুন আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিলাম। ভালো করে নেড়ে ডালটা এবার সেদ্ধ করে নেব। ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে থাকবে। প্রায় 6-7 মিনিট পরে দেখুন ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি গলেও যায়নি, আবার ঠিকঠাক সেদ্ধও হয়ে গেছে। এবার ডালটা নামিয়ে আমি অন্য বোলে তুলে রেখে দিলাম। আবার অন্য কড়াইতে ঢেলে দেব 2 চামচ সর্ষের তেল। আপনারা চাইলে পুরো রান্নাটা সাদা তেলেও করতে পারেন। তেল ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 2 শুকনো লঙ্কা, 1 ছেঁড়া তেজপাতা, 1 চেরা কাঁচা লঙ্কা, 1 টুকরো দারচিনি আর ফাটিয়ে রাখা 2 ছোট এলাচ। এবার 10-20 সেকেন্ডের জন্য লো ফ্লেমে নেড়ে নেব। ফোড়নের সুগন্ধ বের হলে এতে দিয়ে দেব 2 চামচ রসুন কুচি, 5-6 আস্ত রসুনের কোয়া আর 1 চামচ আদা কুচি। এবার লো ফ্লেমে হালকা ভাজা ভাজা করে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা 1 মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। একটু হালকা ভাজা হলেই দিয়ে দেব 1 মাঝারি সাইজের টমেটো কুচি, 1/2 চামচ নুন আর খুব সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা মুছতে দেব। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এবার এতে সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম আরো 1 কাপ জল। লো টু মিডিয়াম ফ্লেমে মিক্স করে নিচ্ছি। এবার স্বাদমতো নুন, 1 চামচ চিনি আর 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে ডালটা ফুটতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ পরে ডালটা ফুটে গেছে। এবার আগে থেকে বানিয়ে রাখা ডিমের ভুজি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে আরো 1 মিনিটের জন্য রান্না করে নেব। একদম শেষে এতে 2 চামচ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার হালকা হাতে নেড়ে মিশিয়ে ফ্লেমটা বন্ধ করে দিলাম। গরম গরম এই ডিম ডালটা আমি পরিবেশন করে দিচ্ছি।
আশা করছি আমার আজকের এই সহজ ডালের রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। বাড়িতে এই রেসিপিটা ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখনই এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে। তাহলে আসি আজকে, টাটা।